যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে নতুন একটি চাকরির খবর। আপনাদেরকে জানিয়ে রাখবো, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জেল পুলিশ এবং পুরুষ কনস্টেবল পদে যারা আবেদন করেছে তাদের জন্য অলরেডি PDF তৈরি করা হয়েছে। যারা ইবুক কিনতে চাও ডিসক্রিপশানের লিঙ্কটা অবশ্যই চেক করতে পারো। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে, এটা হচ্ছে মেন বিজ্ঞপ্তি, যেখানে আপনারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে মেন বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। এখানে যারা ট্রান্সলেটর পদে আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে 20,000 টাকা পর্যন্ত আপনাদেরকে এখানে দেয়া হবে মাইনে। এবং আপনাদেরকে দেখিয়ে দেবো মেন কী কী এখানে পদ আছে এবং কী পদের জন্য কী যোগ্যতা চাওয়া হয়েছে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তথ্য জানার জন্য। এখানে আপনারা যে পোস্টগুলো পাচ্ছেন এখানে খুবই পোস্ট সীমিত, প্রথমেই জানিয়ে রাখি। ট্রান্সলেটর পদে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে MA আপনার থাকতে হবে 55% নাম্বার সহ, এবং আপনাকে টাইপিং বা ট্রান্সলেটরের কাজ জানতে হবে বাংলা থেকে ইংরাজি বা ইংরাজি থেকে বাংলায়। বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটারে। আপনার বেতন বা স্যালারি দেওয়া হবে প্রতি মাসে 20,000 টাকা। এখানে আপনাকে জানানো হচ্ছে বুক রিডার পদে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্য বাংলাতে গুড রিডিংয়ের নলেজ থাকতে হবে, এছাড়াও আপনার ভয়েস রিডিং, এছাড়াও আপনাকে জানতে হবে কম্পিউটারের কোনো নলেজ আপনার যদি থাকে তাহলে এখানে আপনারা বিশেষ অগ্রাধিকার পাবে। এখানে আপনাদের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। আপনাকে অবশ্য থাকতে হবে গ্র্যাজুয়েট এখানে এই পদের বেলায় আবেদন করতে গেলে। এখানে আপনারা যে 3 নম্বর পোস্টে আবেদন করবেন প্রজেক্ট পার্সোনাল পদের জন্য, এখানে আপনার মাস্টার ডিগ্রি রাখবে, যেখানে আপনার এই সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে। আপনাকে ইংরাজি এবং বাংলাতে রাইটিং এবং রিডিং পড়তে হবে। এখানে আপনার কম্পিউটার নলেজ যদি থাকে বেসিক তাহলে অবশ্য আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 18,000 টাকা পার মান্থ। এছাড়াও আপনাকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা প্রজেক্ট পার্সোনাল পদে যারা আবেদন করবেন একটি পোস্ট পাবেন। ব্যাচেলার ডিগ্রির কথা বলা হয়েছে এই পদের বেলায় আবেদন করতে গেলে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে বাংলাতে লিখতে এবং পড়তে জানতে হবে। এখানে আপনার কম্পিউটারের বেসিক ধারণা থাকলে আবেদন করতে পারবেন এই পদের বেলায়। এছাড়াও 14,000 টাকা আপনার প্রতি মাসে বেতন দেওয়া হবে। প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ এবং ভয়েস টেস্টের মাধ্যমে। এছাড়া আপনাদের এখানে ইন্টারভিউ, আজকে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। আপনারা যে সকল প্রার্থীরা ইচ্ছুক প্রার্থীরা সরাসরি চলে যেতে পারো যাদবপুর ইউনিভার্সিটির, ওখানে ঠিকানা দেওয়া আছে, এবং গিয়ে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো। ভিডিওটি এতক্ষণ ছিল। ভিডিওটি আপনার যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিয়মিত সরকারি চাকরি সবার প্রথম ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।